ইম্পোর্টে ক্লিক করতে হবে। তো আমরা ইম্পোর্টে ক্লিক করলাম, তো ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের টোকেনটা কিন্তু অলরেডি ইনস্ট্যান্ট চলে আসছে। দেখেন আমাদের টোকেনটা যা আসলো সেটাই কিন্তু আমাদের অ্যাড করার সাথে সাথে ইনস্ট্যান্ট চলে আসছে, ঠিক আছে, টোকেনটা ইনস্ট্যান্ট চলে আসছে, এটা আমরা রিসিভ করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো কিছুদিন আগে আমরা একটা ইভেন্ট শেয়ার করছিলাম, মাইনিং ইভেন্ট, ঠিক আছে, এটা ওয়েবসাইটে মাইনিং, এটা যা মাইনিং করবেন এখান থেকে আপনারা মানে ডেইলি $2 করে ইনকাম করা যাচ্ছিল। কিন্তু এখন কি বিষয়টা হলো, এখানে যে আমরা যে ইনকামটা করেছি এখান থেকে আমরা উইথড্র দিয়ে কিভাবে ক্যাশ করব, ঠিক আছে, কারণ আমার অনেক ইউজার আছে 100-200 কয়েন কিন্তু এখান থেকে ইনকামটা করে নিছে। তো আমি সরাসরি আমাদের পোস্টে চলে আসে সেইখানে দেখাই, আমি কিন্তু এই ইভেন্টটা শেয়ার করছিলাম 30শে ডিসেম্বর, ঠিক আছে, ঠিক আছে না, 30শে ডিসেম্বরেরও আগে আমরা শেয়ার করছিলাম। তো এইখানে সম্পূর্ণ বিষয় বলা হয়েছিল, আর এখানে কিন্তু ডেইলি আপনার টোকেনটা দিচ্ছিল তারা। এখানে দেখেন আমি যদি দেখাই দিই, পার ডে দিচ্ছিল আপনার 21.6টা করে HPE টোকেন, ঠিক আছে, যে টোকেনটা কিন্তু প্যানকেপ সাহেবের লিস্টেড আছে, আপনি পাওয়ার সাথে সেল করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি লাইভ দেখাবো, ঠিক আছে, এখান থেকে উইথড্র দেবো, সোয়াইপ করবো, সম্পূর্ণ বিষয় লাইভ দেখানো হবে। তো চাইলে এখনও কাজটা করতে পারেন, তবে এখন ইনকামটা অনেক কমিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যদি সরাসরি চলে আসি আমার এখানে, দেখেন এখানে কাজটা হলো 5 মিনিট পর পর এখানে হারভেস্টে ক্লিক করা, ঠিক আছে। তো আমরা যদি এখানে হারভেস্টে ক্লিক করি, এখানে যে ক্যাপচা ভেরিফাই আসবে, এখানে ক্যাপচাটা ভেরিফাই করতে হবে। ক্যাপচাটা ভেরিফাই করার পরে মনে করেন ক্যাপচাটা ভেরিফাই মানেই হলো এখানে ক্লেম ভেরিফাই করতে হবে, এটা কিন্তু আমাদের ক্লেম হয়ে যাবে। তো আমাদের এখানে ধরুন 50% আসছে, আমাদের এটা ক্লেম হয়েছে। তো এইখানে দেখেন আমাদের টোটাল টোকেন কিন্তু দেখাচ্ছে, এইখানে এখানে টোটাল টোকেন দেখাচ্ছে 4.68, ঠিক আছে, HPE টোকেন। আর এইখানে দেখাচ্ছে আমাদের XP, XP-র মাধ্যমে আমাদের ইনকামটা কিন্তু একটু জেনারেট হবে, XP বাড়াইতে হবে। তো XP বাড়ানোর কাজটা হলো আমাদের, যদি দেখাই দিই, XP বাড়ানোর জন্য আমাদের এইখানে যে টোকেনের অপশন দেখছেন না, আইকন লোগো, এখানে ক্লিক করতে হবে। তো এখানে যদি ক্লিক করে প্রতিদিন এখানে ক্লিক করলে কিছু পরিমাণ আপনি ইয়ে পাবেন, এখানে HPE টোকেন মানে হ্যাশটা পাবেন এখানে। তো আমাদের এটা এখন হচ্ছে না, সরি এখানে না, মিস্টেক হয়েছে আমার, এখানে নেওয়ার জন্য এইখানে ক্লিক করতে হবে, এইখানে এখানে ক্লিক করলে আপনি কিছু XP কালেক্ট করতে পারেন প্রতিদিন। তো আমরা ক্লিক করলাম, প্রথমে আমাদের কালেক্ট হয়ে গেছে, আর দ্বিতীয় দিন এখানে জাস্ট এখানে ক্লেম করতে হবে। তো আমরা এখানে ক্লেমে ক্লিক করলাম, আমাদের কিন্তু XP ক্লেম হয়ে গেছে, ঠিক আছে, সাবমিট অফ করে দিই। তো এবার একটা বিষয় হলো এটা উইথড্র দেওয়ার সিস্টেমটা, আগে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম এটা নিয়ে কাজ করবেন কীভাবে, সম্পূর্ণ বিষয়ে গাইড করা আছে ভিডিও, আপনারা চাইলে ইউটিউবে সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে কাজটা করতে পারেন। আর এই ভিডিওতে কিন্তু উইথড্র সোয়াইপ এটা দেখানো হবে। তো দেখেন আমাদের ব্যালেন্স যেটা আছে এখানে টপ আপ পাবলিক উইথড্র, তো আমরা এখানে টপ আপে পাবলিক উইথড্রতে ক্লিক করবো। উইথড্রতে ক্লিক করার পরে এ সাইডে দেখুন এখানে দুইটা অপশন, ডিপোজিট আর উইথড্র। তো আমরা যেহেতু এখানে উইথড্র করবো, আমরা উইথড্রতে ক্লিক করবো। আর এখানে কিন্তু ডিপোজিট করেও কাজটা করে যায় করা যায়, ঠিক আছে। তা আমি আমার ইউজারদের কখনো সাজেস্ট করি না এখানে ডিপোজিট করে কাজটা করার জন্য, ঠিক আছে। আমরা চাই সবসময় ফ্রিতে আমার ইউজাররা যাতে এখানে ইনকামটা করতে পারে, এবং আমি যে ইভেন্টগুলো শেয়ার করে থাকি বেশিরভাগ সেই এবার ইভেন্টগুলো থেকে আমার ইউজাররা কীভাবে টাকাটা নিতে পারে সম্পূর্ণ বিষয়ে কিন্তু ভিডিওটা দিয়ে থাকি, যাতে আমার ইউজারদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো আমরা উইথড্র দেওয়ার জন্য আমরা উইথড্রতে ক্লিক করলাম, করার পরে নিশ্চয়ই ম্যাক্স অপশন আছে, আমরা এখানে ম্যাক্সে ক্লিক করবো, ঠিক আছে। আপনারা সেমভাবে এভাবে কাজটা করবেন যারা কাজটা মানে আগে এখানে কাজটা করেছিলেন উইথড্র দেওয়ার সিস্টেমটা, ম্যাক্স করে দেওয়ার পর নেক্সট এখানে উইথড্র অপশন আছে, উইথড্রতে ক্লিক করার আগে এখানে দেখে নেবেন যে আপনার উইথড্র ফি কত কাটছে, ঠিক আছে। এখানে উইথড্র ফি কাটছে 0.216, মানে HPE টোকেনটাই ফি কাটবে। তো আমরা এটা উইথড্রতে ক্লিক করলাম, অনেকে বলতে পারেন ভাই এখন তো উইথড্র করলাম, আমাদের তো উইথড্র হয়ে গেছে, এখন আমার ব্যালেন্সটা কিন্তু জিরো, আপনাদের কিন্তু এখানে ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। তো এই টোকেনটা যাবে কোথায়, এখানে তো আমরা তো অ্যাড্রেস দিলাম না। তো অ্যাড্রেসের বিষয়টা বলি, আপনি কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় ফার্স্ট টাইম যে মেটামাক্স বা যেই ওয়ালেটটা কানেক্ট করছিলেন সেই ওয়ালেট অ্যাড্রেসে অটোমেটিক এটা চলে গেছে। তো এই টোকেনটা আপনার এবার অ্যাড করতে হবে, ঠিক আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাডটা করবেন কীভাবে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন, লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি ইভেন্টে চলে আসবেন, ঠিক আছে। আমরা কিন্তু এইখানে পুরো সিস্টেম এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস সব দিয়ে দিছি। তো এখানে আসার পর এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিচ্ছি এখানে ওয়ান ট্যাপ করবেন, করলে এটা কপি হয়ে যাবে, কপি হয়ে যাবে, কপি হওয়ার পর সরাসরি চলে দেবেন আপনার যে ওয়ালেটটা দিছিলেন সেই ওয়ালেটে গিয়ে টোকেনটা অ্যাড করতে হবে। তো আমরা ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট করছিলাম, আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসি, আপনার সেমভাবে ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন, আপনার যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেটা বিটজেট হতে পারে, ট্রাস্ট ওয়ালেট হতে পারে। তো এখানে আসার পর টোকেনটা অ্যাড করার জন্য আমাদের নিচের দিকে চলে আসতে হবে, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ক্রিপ্টো অপশন আছে, ম্যানেজ ক্রিপ্টোতে আমাদের ক্লিক করতে হবে। তো ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পরে উপরে দেখেন প্লাস আইকন আছে, ঠিক আছে, এই প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক আছে ইথারিয়াম, তো আমাদের এটা কিন্তু BNB স্মার্ট চেইন নেটওয়ার্কে, ঠিক আছে। তো আমরা BNB স্মার্ট চেইনটা করে দিলাম, দেওয়ার পর আমাদের টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো। জাস্ট পেস্ট করার সাথে সাথে কিন্তু হাইপেরিয়াম বা নেম চলে আসছে, প্লাস স্যাম্বল HPE ডিসিমাল আছে 18। তো আমরা আরেকটু নিচের দিকে এসে এখানে যে ইম্পোর্ট অপশন আছে এখানে ইম্পোর্টে ক্লিক করতে হবে। তো আমরা ইম্পোর্টে ক্লিক করলাম, তো ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের টোকেনটা কিন্তু অলরেডি ইনস্ট্যান্ট চলে আসছে। দেখেন আমাদের টোকেনটা যা আসলো সেটাই কিন্তু আমাদের অ্যাড করার সাথে সাথে ইনস্ট্যান্ট চলে আসছে, ঠিক আছে,
টোকেনটা ইনস্ট্যান্ট চলে আসছে, এটা আমরা রিসিভ করেছি কিছুক্ষণ আগে, যেটা আমরা উইথড্র দিলাম। তো এবার বিষয়টা হলো আমরা ব্যাকে চলে আসি, এই টোকেনটা আমরা তো অ্যাড করে নিলাম, এখানে দেখেন অ্যাড করে নিলে এবার এই টোকেনটা কিন্তু আমাদের সোয়াইপ করতে হবে, ঠিক আছে? এটাতে সোয়াইপ করে আমাদের কনভার্ট করে নিতে হবে। তো সোয়াইপ করার জন্য কী করতে হবে, এখানে কোনায় দেখেন যে অপশনটা আছে ব্রাউজার, ঠিক আছে, এই ব্রাউজারে ক্লিক করতে হবে, ট্রাস্ট ওয়ালেটে। ব্রাউজারে ক্লিক করার পর উপরে লিখবেন প্যান ক্যাপ সোয়াইপ, ঠিক আছে, প্যান ক্যাপ সোয়াইপ, SWAP লিখে সার্চ করবেন। ট্রাস্ট ওয়ালেটে আসে ব্রাউজার প্যান ক্যাপ সোয়াইপ লিখে সার্চ করবেন, করার প্রথম যেটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন, নিয়ে সোয়াইপটা করে নিতে হবে। তো আমরা একটু অপেক্ষা করে ওয়ালেটটা কানেক্ট করে নিই। তো এখানে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে কানেক্ট অপশন আছে, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর ওয়ালেট থেকে কনফার্মেশন দিবে ট্রাস্ট ওয়ালেট, এখানে কানেক্ট ক্লিক করবেন, আপনার কানেক্ট অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে এখানে কিন্তু আপনার ওয়ালেটটা দেখতে পারবেন, তো আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে যেহেতু আমরা টোকেনটা সোয়াইপ করবো, এই জন্য একটু নিচে দিকে এসে এখানে যে ট্রেড নাও অপশন আছে না, এখানে দেখেন এদের ট্রেড, ট্রেড নাওতে আপনারা ক্লিক করবেন। তো আমরা ট্রেড নাওতে ক্লিক করি, আপনারা সেমভাবে এই ট্রেড নাওতে ক্লিক করবেন। তো ট্রেড নাওতে ক্লিক করার পরে এইখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাবেন, সোয়াইপ, লিকুইডিটি, মানে বিভিন্ন বিষয়ে, ব্রিজ ট্রিজ এসব। তো ওইসব আপনাদের বেশি বললে মাথায় ঢুকবে না আর কি, বুঝতে পারবে না। তো সোয়াইপের বিষয়টা আসি, তো আমাদের সোয়াইপ করতে, সোয়াইপ করতে আমাদের এইখানে যে এইচপি টোকেনটা কালেক্ট করতে হবে, এইচপি টোকেনের বিনিময়ে আমরা এখানে যে টোকেনটা নেবো সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে বিএনপি উপরে ক্লিক করে আমাদের এইচপি যে টোকেনটা আছে আমরা এখানে সার্চ করবো এইচপিই। তো এইচপিই সার্চ করার সাথে সাথে কিন্তু এই টোকেনটা এখানে চলে আসবে, আর যদি না আসে তাহলে আপনারা কী করবেন, যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে সার্চ করবেন। তখন যেহেতু চলে আসছে আমরা এই টোকেনের উপর ক্লিক করব, ঠিক আছে? তো আমরা টোকেনের উপর ক্লিক করলাম, করার পরে কিন্তু আমাদের এখানে টোকেনটা শো করছে কত টোকেন আছে, 4.46 টোকেন আছে। প্লাস এইখানে নিচে কেক আছে, আমরা কেক নেবো না, আমরা নেবো এটা বিএনবি, ঠিক আছে, আমরা বিএনবিটা নেবো, ওই টোকেনের বিনিময়ে আমরা বিএনবিটা নেবো। তো এটা আমরা উপর করে দিই, আর নিচেরটা আমরা বিএনবি করে দিই, বিএনবি মানে এইচপি টোকেনের বিনিময়ে আমরা বিএনবি নেবো। তারপর এখানে আমাদের ব্যালেন্সটা আমরা ম্যাক্স করে দেবো, যা আছে আমরা এখানে ম্যাক্স করে দেবো, ম্যাক্স ক্লিক করলাম। তো ম্যাক্স ক্লিক করলে দেখেন আমরা কিন্তু প্রায় 1 USD সমান এখানে অ্যাপ পেয়ে যাবো, ঠিক আছে, বিএনবি পাবো। এখানে কিন্তু একটু লোডিং দিবে, এরপর দেখতে হবে এখানে সোয়াইপ অপশন আছে, সোয়াইপে ক্লিক করে সোয়াইপ করে নিতে হবে। তো দেখেন এখানে আমরা যখন ম্যাক্স করে দিচ্ছি তখন দেখেন আমাদের এখানে ব্যালেন্সটা শো করছে, আমরা কিন্তু এখানে প্রায় $1.07 মতো পাবো, ঠিক আছে। এখানে নিচে সোয়াইপ অপশন আছে, আমাদের সোয়াইপে ক্লিক করতে হবে, ক্লিক করার পর ট্রাস্ট ওয়ালেট থেকে কনফার্মেশন নিবে, সোয়াইপে ক্লিক করলাম। তো এটা কিছুক্ষণের ভিতরে কিন্তু সেন্ডিং হচ্ছে, কিছুক্ষণের ভিতরে আমাদের সোয়াইপটা কমপ্লিট হয়ে আমাদের বিএনবিটা দিয়ে দিবে, ঠিক আছে। তো আপনারা চাইলে আপনারা বিএনবি বা অন্য কোনো টোকেনের মাধ্যমে করে নিতে পারেন। তো আমার এখানে নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে, যার কারণে একটু লোডিং নিচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপ্রুভ করে দিতে বলছে, আমরা এই অ্যাপ্রুভে ক্লিক করবো, আপনারা সেমভাবে অ্যাপ্রুভে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার ট্রাস্ট ওয়ালেটে পাসওয়ার্ড হবে বা ফিঙ্গার, সেটা কমপ্লিট করে নেবেন, নেওয়ার পরে কিন্তু এমন অপশন আসবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন, তার ভিতরে কিন্তু এটা সোয়াইপটা হয়ে যাবে। আমরা আবারও অ্যাপ্রুভ করে দিই, দেখেন ট্রানজ্যাকশন সাবমিট মানে সাবমিটেড, এটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি আমাদের বিনা, দেখেন এখানে উপরে দেখেন ট্রান্সফার সাকসেসফুলি লেখা দিচ্ছে, আমাদের এতে কিন্তু হয়ে গেছে। তা সরাসরি আমরা যদি আমাদের ট্রাস্ট ওয়ালেটে ব্যাকে গিয়ে আমাদের ওয়ালেটটা চেক করে দেখি, ব্যাকে যাই, ব্যাক আসার পরে আমাদের এখানে ব্যালেন্সটা দেখি, আমাদের ব্যালেন্সটা কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের সাইপে আমাদের ব্যালেন্সটা কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে, আমরা সাইপ করে নিয়েছি। প্লাস আমাদের এই যে যে টেলিগ্রাম যে ইথার বোর্ড আছে, আমরা যেটা চেক করি, তো দেখেন এখানে আমরা প্রায় $1.07 পেয়েছি, ঠিক আছে। প্যান ক্যাপ সাইপ আমাদের সাইপ করে সেটাও কিন্তু দেখাচ্ছে। তো আশা করি আপনারা বোঝাতে পেরেছি, তো আপনারা যেভাবে কাজটা করবেন সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে দেখানো আছে, আর কিন্তু কোনো প্রকার রেফার কমিশন নাই, এখানে সেলফ ইনভেন করতে হবে, 5 মিনিট পর পরে কাজটা কমপ্লিট করতে হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ।